ভাইরে ভাই, ঘটনা হলো সেদিন আমার স্ট্রিট ফুড খেতে খুব ইচ্ছা করছিল, তাই একেবারে সোজা চলে গেলাম আগ্রাবাদের স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। এখানে কাবাব থেকে শুরু করে গরম গরম বরভুনা তো আছেই, সাথে আবার গরমা গরম লুচিও পেয়ে যাবেন আপনারা সবাই। তো শেষ পর্যন্ত অনেক কষ্ট মষ্ট করে আমি একটা সিটের মধ্যে বসে পড়ছি, আর আপনারা নিজেরাই দেখেন এই স্ট্রিট ফুডের মধ্যেও যে কি পরিমাণ ভিড়, মানে মাইন্সের কোনো টাকা পয়সার অভাব নাই। তো এখানে আমি হচ্ছে বরভুনা নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে গরম গরম লুচি ছিল। লাস্ট কয়েকদিন ধরে কিন্তু এখানে আমি বরভুনাটা খাচ্ছিলাম, তবে আজকের বরভুনাতে কেমন যেন একটা বাজে গন্ধ ছিল। তো এখন থেকে মনে হয় বরভুনাটা না খাওয়াই মঙ্গল। স্ট্রিট ফুড খেয়ে শিক্ষা নেওয়ার পর চলে আসলাম আমি কাজী দেউরিতে, আর ও মাই গড, কথা বলতে বলতে আমি কোথায় চলে এসেছি মনে পড়ছে। এটা হচ্ছে স্টেডিয়ামের ঠিক পিছনের সাইডে, সম্ভবত এখানে একটা নতুন দোকান ওপেন হবে, আর পাশে হচ্ছে একটা ক্লাব। তো এই ক্লাবের নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেন কিছুক্ষণের মধ্যে আমরা একটা নতুন জায়গাতে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে মেরিটাইম মিউজিয়াম। দেখতেই পাচ্ছেন যেখানে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টে তো যাবো, প্রথমে ভাবলাম যে একটু মিউজিয়ামটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে আসি। তখনও আমি শিওর ছিলাম না যে মিউজিয়ামটা ওপেন আছে কিনা, পরে ভিতরে গিয়ে তো আমি পুরাই অবাক, যেন সত্যি সত্যি কোনো সমুদ্রের মাঝখানে চলে এসেছি, চারিদিকে সবকিছু নীল ছিল। তো চলেন আপনারা আমার সাথেই চলেন, আর গিয়ে দেখি এখানে আসলে কি কি আছে দেখার মতো। ভাইরে ভাই, এখানে চ্যাপ্টা হাঙর থেকে শুরু করে ইলেকট্রিক ইল আর স্টারফিশ সবকিছুই পেয়ে যাবেন। উপরে দেখেন বড় বড় সব হাঙর মাছ ঝুলাই রাখছে। তারপর দেখলাম সমুদ্রের মধ্যে আরো একটা একুরিয়াম, একুরিয়ামে কিন্তু অনেক কিছু ছিল, আর দেখেন কত বড় একটা ক্র্যাব। এই ক্র্যাবটা অনেকটা জীবন্ত ক্র্যাবের মতো মনে হচ্ছিল, তবে দূরেই দেখি একটা বিশাল বড় অক্টোপাস আমার দিকে তাকিয়ে ছিল। আর এই উইলটা ছিল সবচাইতে আকর্ষণীয় একটা জিনিস, কেননা এটা বিশাল বড় ছিল। উইল দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম এই অক্টোপাসটার কাছে, আর দেখেন কি বিশাল সাইজের দেখতে অক্টোপাসটা। যদি সত্যি সত্যি এমন বিশাল একটা অক্টোপাস পাইতাম আমি গ্রিল করে খাইতাম। এখানে আবার দেখি জেলিফিশও আছে, তবে জেলিফিশগুলো কোনো নড়াচড়া করছিল না যেহেতু এগুলো ডমি ছিল। আর এখানে কচ্ছপ, স্টারফিশ সবকিছুই পেয়ে যাবে। সত্যি বলতে ঘোরার মতো একটা জায়গা ছিল, এখানে স্কুইড ছিল, জেলিফিশ ছিল, আরো অনেক কিছু। তো ঘুরতে ঘুরতে দেখি এখানে ছোট ছোট একুয়ারিয়ামও আছে, আর একুয়ারিয়ামের মাছগুলো দেখতে কি সুন্দর যে লাগছিল। ভাইরে ভাই, আমার কাছে না এই উইলটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, আর দেখেন এই উইলটার সাইজটা একবার দেখেন। তো যাই হোক, আনফরচুনেটলি আপনাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, কেননা ক্লোজ হয়ে গিয়েছিল, আর আমরা তো অনেক বেশি লেট করে গিয়েছিলাম ওখানে। তো ভাবলাম যে বাইরে যেহেতু একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে বসা যায়, আর রেস্টুরেন্টে অনেক বেশি লাইটিং ছিল যার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো বসার পর আমি মেনুর জন্য অপেক্ষা করতেছিলাম, এন্ড মেনু চললেও আসছে, আর এখানে দেখলাম যে খাবারের প্রাইস কিছুটা বেশি ছিল। তো আমরা এখানে অর্ডার করেছি চিকেন তান্দুরি, সাথে হচ্ছে ড্রিঙ্কস অর্ডার করেছি, কারণ ড্রিঙ্কস ছাড়া আমরা একদমই চলে না। তো অর্ডার করার পর ওয়েটার সাহেব হচ্ছে মেনুটা নিয়ে গেল। তো ফ্রেশ হওয়ার জন্য একটু টিস্যু নেওয়ার পর আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সচরাচর এই ধরনের রেস্টুরেন্ট গুলোতে খুব একটা ভালো খাবার দেয় না, তার উপরে কাবাব তান্দুরি এসবের যা দাম ছিল, ভাইরে ভাই আল্লাহ জানে কি না কি দিয়ে দেয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমাদের চিকেন তান্দুরি চলে এসেছে। তাদেরকে বলেছিলাম অ্যাট লিস্ট এক পিস হলেও ব্রেস্টের পিস দিতে, তবে তারা আমার কোনো কথাই শুনলো না। এটা কোনো কথা, লেগ পিস আমার খুব একটা ভালো লাগে না, তবুও আমাকে দেখেন এখানে লেগ পিস দিয়ে রাখছে। তো এখানে আরো পরোটা নিয়েছিলাম, তবে পরোটাগুলো একদম সফট ছিল, গরম গরম ছিল সবকটা খাবার। আর পরোটা দিয়ে যখন এই তান্দুরির সাথে খেলাম এটার টেস্টটা কিন্তু জোস ছিল। দেন আমি একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ ড্রিঙ্কস ছাড়া আমার একদমই চলে না, সেটা তো আপনারা সবাই জানেন। তো ড্রিঙ্কস খেতে গিয়ে হঠাৎ করে দেখি আমার পিছনে কেউ একজন উকি মারতেছে, পরে দেখি এটা হচ্ছে এই মিয়াও সাহেব। আমি বললাম আসার সময় পাইলি না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যাক, এখন শান্তিতে বসে আমি আমার চিকেন তান্দুরিটা একটু এনজয় করতে থাকি। সত্যি বলতে এই খাবারটার দামটা বেশি হলেও মোটামুটি প্রিমিয়ামই ছিল, আর সাইজটাও মোটামুটি ভালোই ছিল, লেগ পিস হিসেবে খারাপ না। আর সাথে যে সালাদটা দিয়েছে সেটাও আমার কাছে ভালো লেগেছে, তবে এত দাম যেহেতু নিচ্ছে অ্যাটলিস্ট একটু মিয়োনিজ দিতে পারতো, তাহলে বোধহয় খেতে বেশি ভালো লাগতো। যাই হোক, একটু সালাদ, একটু চিকেন আর একটু পরোটাস দিয়ে খাইতে কিন্তু জোস লাগছিল, তবে চিকেনটা ছিল সুপার জুসি, টেস্টিও ছিল বটে। এই সালাদটার সাথে খেলে সবচেয়ে বেটার টেস্টটা পাওয়া যায়। তো এই দিকে হঠাৎ করে দেখি আমাদের মিউ মিউ আবার চলে এসেছে। তো আমার অনেক মায়া হচ্ছিল তার জন্য, তো তাই আমাকে একটু পরোটা দিলাম তাকে খাওয়ার জন্য। তো পরোটা দিতে না দিতেই সে সুন্দর করে আমার পরোটাটা খেয়ে ফেললো। তো খাওয়ার পর সে বলছিল পরোটায় কাজ হবে না, একটু করে হাড্ডি টাড্ডি থাকলে তো দেন। তো আমিও তার একটু হাড্ডি দিলাম। ও মাই গড, সে তো হাড্ডির লোভে আমাকে ভয় পাচ্ছিল না। তো সে এত সুন্দর করে হাড্ডিগুলো খাচ্ছিল, আমার খুব মায়া হচ্ছিল তার জন্য। তো আমি একের পর এক হাড্ডি মাংস দিতে থাকলাম তাকে, পর্যায়ে খাওয়ার লোভে সে আমার গায়ের উপর উঠে যাচ্ছিল। এইটা কোনো কথা, তুই বিড়াল বিড়ালের মতো থাকবি, তুই কেন আমার গায়ে লাফ মাইরা উঠবি? আজকে অনেকদিন পর ভালো করে পেট ভরছে তার। তো আমি আর মিউ মিউ খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে এখানে একটু দোলনায় চড়বো, যেহেতু এখানে ফ্রি ছিল দোলনাগুলো। তো যেই বলা সেই কাজ, দোলনায় উঠে পড়লাম। সত্যি বলতে অনেকদিন পর আমি দোলনায় চড়তেছি, আর কি যে ভালো লাগছিল দোলনায় চড়তে। তো মোটামুটি আজকের ভিডিওটা অনেক বেশি এনজয়েবল ছিল। দেন এই আর কি আজকের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড স্টে উইথ স্পেন্ডিং উইথ আব্রাহাম। আল্লাহ হাফেজ সবাইকে।